হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমির জসমউদ্দিন খন্দকার, চেক আপনি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা কীভাবে আমাদের এখানে যে স্লাইডের যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতে পারি বা আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্ট স্লাইডে বর্তমানে আমাদের এই ধরনের এখানে কি করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এখন আমরা চাই যে এখানে যে কালারটা দেওয়া আছে হোয়াইট কালারটা আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডে, এইটা আমরা এখান থেকে ফরম্যাটও করতে পারি, চাইলে আমরা চেঞ্জও করতে পারি। তো কীরকম বিষয়টা, আমরা যদি এই যে ডিজাইন ট্যাবে চলে আসি, আসার পরে আমাদের এই যে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, অথবা আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই যে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা এখানে যাওয়ার পরে এই যে লেখা আছে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমরা এখান থেকে ইউজ করতে পারি, অথবা এই যে এখান থেকে আমরা ইউজ করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড স্টাইল আমরা এখানে যাওয়ার পর এখান থেকে আমরা স্টাইলও দিতে পারি। এই যে আপনি কোন স্টাইল দেবেন, এই যে আমরা যেটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করলে এরকম স্টাইলটা আমাদের স্টাইলের মধ্যে চলে আসছে। আসার পরে যদি আবার আমরা এখানে যাই, যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে গিয়ে আমরা এখান থেকে এগুলো স্যার আমরা এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে বা যাওয়ার পর আপনি এখানে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন যে আপনার কীরকম দরকার। এখানে আমরা গ্রেডিয়েন্ট ফিল দিলাম, এই যে এরকম আসছে। আসার পর আপনি এখানে গ্রেডিয়েন্ট ফিল্ডের মধ্যে এই যেগুলো আপনি এগুলো চেঞ্জ করবেন, আপনি কীরকম চান, তারপরে যে লিনিয়ার এগুলো আপনারা যেরকম চেঞ্জ করে দেবেন সেরকম হবে। যেগুলো একটা বাড়াবেন কমাবেন, তারপরে যে কালার আপনি কীরকম কালার চান এখান থেকে এগুলো দেখাই দেবেন। এই যে এখানে চেঞ্জ করবেন, ট্রান্সপারেন্সি কমাবেন বাড়াবেন, আর নিজের দিকে আসেন, এই যেগুলো ব্রাইটনেস কমাবেন বাড়াবেন, যা করে দেবেন সেই বিষয়গুলো আপনার স্লাইডগুলোর মধ্যে চলে আসবে। আর গ্রেডিয়েন্টের পর আপনি যদি আবার আসেন যে পিকচার, আপনি পিকচারে যান, পিকচারে গিয়ে আপনি ইনসার্ট পিকচার ফ্রম, আপনি ইচ্ছা করলে যে পিকচার ফাইলে অথবা আপনি অনলাইন থেকে নিতে পারেন। আমরা যদি ফাইলে যাই, যার পর ধরুন আমি পিকচারটা সিলেক্ট করে দিলাম, এই যে এখন পিকচারটা কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এখন ধরুন আমার পিকচারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। আসার পরে ধরুন এই যে আমার এখানে এই স্লাইডে চলে আসছে, এখন যদি চাই যে আমার এই ব্যাকগ্রাউন্ডে পিকচারের আমার সবগুলো স্লাইডে ব্যবহার করবো, তাহলে আমি যে অ্যাপ্লাই টু অল দিলে সবগুলো আমাদের চলে আসবে। আর যদি চাই যে রিসেট করতে, রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড রিসেট হয়ে যাবে। তাহলে আমি অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম, এই দেখেন আমার কিন্তু সবগুলো স্লাইডের ব্যাকগ্রাউন্ডে আমার পিকচারটা চলে আসছে। তাই আপনি যদি না চাইতেন রিসেট দিলে কিন্তু রিসেট হয়ে যেত। বা তারপর আমরা এখান থেকে এই পিকচারের এখন ধরেন যে আবার এই যে ট্রান্সপারেন্সি আরও না বেশি করতে পারি, তারপরে প্যাটার্ন আপনি যদি যান, এই যে প্যাটার্ন ইউজ করতে পারেন। এই প্যাটার্নে গেলেন, আপনি যদি চান যে রিসেট করে দেবেন, রিসেট ব্যাকগ্রাউন্ডে গেলে রিসেট হয়ে গেল। আবার আমরা এখান থেকে এই যে প্যাটার্নে গেলাম, যার পরে যেটা দিব, যেটা দেওয়ার পরে অ্যাপ্লাই টোলা দিলে এই সবগুলো স্টেপ আমাদের চলে আসছে। এও কিন্তু আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারি এইভাবে। তারপর আমরা হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, আপনি যদি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স হাইট করতে চান, এটা দিলে হাইট হয়ে যাবে। তারপরে যে ফরগ্রাউন্ড আপনি এখানে গেলে, এখান থেকে আপনি এই যে যেয়ে আপনি কীরকম কালার দেবেন, যেটা সিলেক্ট করার পরে এই যে আপনি এখানে প্যাটার্নে যেয়ে আপনি গ্রেডিয়েন্টে যেয়ে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে অপশন দেওয়া আছে, আপনি যেটাই করুন, করার পর লাস্টে আপনি অ্যাপ্লাই টু অলে দিলে আপনার স্লাইডের মধ্যে চলে আসবে। আর যদি না রাখতে চান, রিসেট ব্যাকগ্রাউন্ডে রিসেট হয়ে যাবে। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ফরম্যাট করতে পারেন। তাহলে আমরা এই যে এখান থেকে যে বিষয়টা দেখলাম, এই যে এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপরে আপনার সেম কাজটা আমরা বলছি এখান থেকে করতে পারি। তাছাড়া আপনি যদি এই যে এখানে রিসেট স্লাইড ব্যাকগ্রাউন্ড, তাহলে আমরা এই যে রিসেট স্লাইড ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ক্লিক করলে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিসেট হয়ে গেল আর সাকের মধ্যে চলে আসছে। তারপর সেম কাজটা আমরা এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যে সেম কাজটা এখান থেকে আমরা করতে পারি। একই জিনিস এখানে দেওয়া আছে, এখন যে সেম আগের মতো কি আপনার কোনটা দেবেন, যেটা সিলেক্ট করে দিয়ে লাস্টে বলছে আপনারা কী করবেন, এই যে এখানে আরও কালারের অপশন দেওয়া আছে, যে কালার দরকার সেটা সিলেক্ট করে দিয়ে বা চলে আসলে এটা সিলেক্ট করে দেবেন। এরকম ব্যাকগ্রাউন্ড আসলে পরে আপনি যদি এই স্লাইডে যেটা আসছে সবগুলো স্লাইডে আসবে। তাহলে যে অ্যাপ্লাই টল দিবেন, আর যদি না চান রিসেট ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড রিসেট হয়ে যাবে। তাহলে আমরা অ্যাপ্লাই টল দিলাম, এদিন আমার সবগুলো স্লাইডের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এইভাবে মূলত আমরা কী করতে পারি, আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমরা ফরম্যাট করতে পারি, বা আমাদের যদি ফরম্যাট করা থাকে সেটা চাইলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জও করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।